চীনের সঙ্গে চলমান দ্বন্দ্বের মধ্যেই নিজেদের সামরিক সক্ষমতা জোরদার করছে তাইওয়ান। যুক্তরাষ্ট্রের সঙ্গে একের পর এক অস্ত্র বিক্রির চুক্তি করে যাচ্ছে স্বায়ত্তশাসিত দ্বীপটি। কিছুদিন আগে মার্কিন প্রতিরক্ষা বিভাগ তাইওয়ানকে $200 কোটি অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদনের ঘোষণা দেয়। এবার তাইওয়ানের সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন বিক্রির চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এ ধরনের ড্রোন বর্তমানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ। সীমান্তে চীনের সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতেই তাইওয়ানের এই চুক্তি বলে জানায় গণমাধ্যমটি। বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার হামলায় ইউক্রেনের করুণ পরিণতি দেখে চীনের বিরুদ্ধে আগেভাগে প্রস্তুত হচ্ছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্র, যদিও এই বিষয়ে ওয়াশিংটন বা তাইপে এখনও কোনো মন্তব্য করেনি। বরাবরের মতো এবারও তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির তীব্র নিন্দা জানিয়েছে চীন সরকার। দেশটির মন্ত্রিসভার তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র ঝু ফেংলিয়ানকে অস্ত্র চুক্তি নিয়ে করা প্রশ্নের উত্তরে তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের গুটি বলে উল্লেখ করেন। আর রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প ক্ষমতায় আসলে সেই গুটিকে ছুঁড়ে ফেলে দেবেন বলেও মন্তব্য করেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে চীন তাইপে ইস্যুতে নিন্দা প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। চীনের অভ্যন্তরীণ ইস্যুতে নাক না গলাতেও ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করেন এই মুখপাত্র। মালিহা সুরাওয়ার্দি, সময় সংবাদ।